হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট স্টাডি বাংলা। বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো গত দুদিন আমি ক্লাস দিতে পারিনি, অত্যন্ত ব্যস্ততার মধ্যে রয়েছি। তো আগামীকাল সানডে 7 PM লাইভ আসবো আপনাদের জন্য, থাকছে কিছু সারপ্রাইজ। অর্থাৎ পড়াশোনাটাকে স্মার্ট স্টাডি বাংলা আরো আপনার কাছে পৌঁছে দিচ্ছি ইজি ভাবে। তার জন্য অবশ্যই লাইভে আসবেন কাল সানডে 7 PM, ঠিক আছে? এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিন, যাতে আপনার বন্ধুরাও লাইভে আসে দেখতে পারে এবং বিভিন্ন রকম কোর্স সম্পর্কে জানতে পারে। তো চলুন, অবশ্যই কালকে আসবেন। তো আজকে ক্লাসে আমরা শুরু করি বেশি দেরি না করে, ঠিক আছে? অবশ্যই আপনাদেরকে কমিউনিটি ট্যাবে অবশ্যই দিয়ে দেবো, সেখানে দেখে নেবেন যে কি কি থাকছে। ওকে, চলুন আপাতত আজকে ক্লাস শুরু করা যাক। দেখুন, আজকে ক্লাসে আমরা মিশ্রণের অঙ্ক করব, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমি তো একদম ওরা থেকে করাতে ভালোবাসি, কিন্তু আপনাদের যে ডিমান্ড রয়েছে সেটা হচ্ছে রেলওয়ে চ্যালেঞ্জারের বই থেকে অঙ্ক করানোর জন্য, ঠিক আছে? যাই হোক, আমি আপাতত রেলওয়ে চ্যালেঞ্জারের বই থেকেই অঙ্কগুলো করাচ্ছি, দেখুন, এবং অঙ্ক ধরে ধরেই করাচ্ছি, ঠিক আছে? দেখুন, প্রথম কোয়েশ্চেন স্ক্রিনে আসছে, প্রথম কোয়েশ্চেন স্ক্রিনে আসছে, একটু জাস্ট এটাকে বাড়িয়ে দিচ্ছি। এটাই ঠিক আছে। একটি সংকর ধাতুতে দস্তা ও তামার অনুপাত 5:3, 16 কেজি সংকর ধাতুর সঙ্গে কত পরিমাণ দস্তা মেশালে ধাতু দুটির অনুপাত কত হবে? 2:1 হবে, এটা বলেছে, ঠিক আছে? দেখুন, যেইখানটা যেখানটা বোঝানোর দরকার হবে আমি সেইখানটা সেখানটা বোঝাবো, ঠিক আছে? এটা তো ইজি অঙ্ক, একদম ফার্স্ট নাম্বার ওয়ান। একটা সংকর ধাতু দস্তা তামা দিয়ে তৈরি, কি কি দিয়ে তৈরি? দস্তা আর তামা দিয়ে তৈরি। ওকে, বলছে দস্তা তামা দিয়ে তৈরি, দস্তা আর তামার অনুপাত 5:3, অর্থাৎ 5 দস্তা 3 তামা সেই সংকর ধাতুর মধ্যে। 16 কেজি সংকর ধাতুর সঙ্গে কত পরিমাণ দস্তা মেশালে ধাতু দুটির অনুপাত 2:1 হবে? নতুন ধাতু দুটির ধাতুতে দস্তা আর তামার অনুপাত কত বলতে চাইছে? 2:1 হবে। দেখুন এই অঙ্কটা কিভাবে করবেন, ঠিক আছে? আচ্ছা, আগে অনুপাত এই ছিল, এখন অনুপাত দাঁড়াচ্ছে এটা। ওকে, আচ্ছা, আগে কত ছিল দেখলাম, 5 আর 3 আগে 8 ছিল, আর এখন 2 এর আগে 2 আর 1 রয়েছে, ঠিক আছে? আচ্ছা, আমি কি মিশিয়েছি বলেছে? দশটা মিশিয়েছি, আমি দশটা মিশিয়েছি, তার মানে অনুপাতটা যেটা ছিল শুধুমাত্র তার সঙ্গে দশটা মেশানো হয়েছে। আচ্ছা, দশটা মেশানো হয়েছে, ঠিক আছে? কতটা মেশানো হয়েছে জানি না, কিন্তু মেশানোর ফলে নতুন অনুপাত 2:1 হয়েছে। কিন্তু তামা তো মেশাইনি, তামা তো 3 ছিল, তামা তো 3ই থাকার কথা, তাহলে কি করে 1 হয়ে গেল? তাহলে তামাটা তো 3ই থাকতে হবে, আর 3 রাখতে গেলে 1 কে যদি আমি 3 দিয়ে গুণ করে দিই তাহলে আমার থাকবে 3 হয়ে যাবে, কারণ 3 তামা ছিল, 3ই থাকবে। যেহেতু এখানে 3 দিয়ে গুণ করেছি তাহলে এটাকেও 3 দিয়ে গুণ করে দাও, 3 2 গুণে 6, তাহলে দেখা গেল দশটা আগে ছিল 5, এখন হয়ে গেছে 6। তাহলে কত কেজি মিশিয়েছি? 1 কেজি। কিন্তু কোয়েশ্চেনে এখানে তো 1 কেজি উত্তরও নেই, তাহলে কোয়েশ্চেনে কেন মিলছে না? তার কারণ দস্তা তামার অনুপাত 5:3 যখন 8 কেজি সংকর ধাতু থাকে, কিন্তু টোটাল বলেছে 8 কেজি তো নয়, সংকর ধাতু কত কেজি? 16 কেজি, যেটা 8-এর থেকে দ্বিগুণ বেশি, 8 2 গুণে 16 হয়। তাহলে আমি 1 কেজি দস্তা মেশাইনি, আমি এর থেকে দ্বিগুণ বেশি 2 1 কে 2 কেজি দস্তা মিশিয়েছি, এটা হয়ে যাবে অ্যান্সার, অপশন নাম্বার এ। দেখুন, এই হচ্ছে বেসিক পদ্ধতি এবং সব থেকে শর্ট ট্রিক্স এটা। এইটাকে আরেকটু অন্যভাবে করা যেত, কিভাবে করা যেত একবার দেখি, ঠিক আছে? তারপরে আমরা নেক্সট অঙ্ক পরে আসছি। আচ্ছা, যদি অন্যভাবে করতাম একটু, দস্তা ও তামার অনুপাত 5:3 কখন? যদি 5 আর 3 এ 8 কেজি সংকর ধাতু থাকে, তার মধ্যে দস্তা 5 তামা 3, কিন্তু টোটাল তো কোয়েশ্চেনে বলছে 8 কেজি নয়, 16 কেজি, যেটা 8-এর থেকে দ্বিগুণ বেশি। তাহলে দস্তা হয়তো হবে 5 2 গুণে 10, আর তামা হবে 3 2 গুণে 6, মানে 16 কেজির মধ্যে দস্তা 10 কেজি, তামা 6 কেজি। ওকে, কিন্তু বলেছে এবার কোয়েশ্চেনে বলেছে এর সঙ্গে দস্তা মেশানো হয়েছে, তার ফলে নতুন অনুপাতটা হয়ে গেছে 2:1। দস্তা মেশালে অনুপাতটা চেঞ্জ হতে পারে, কিন্তু তামা তো মেশাইনি, তাহলে তামার অনুপাতটা করে চেঞ্জ হয়ে গেল, তাহলে তামাটাকে সমান করতে হবে, যেমন ছিল তেমন রাখতে হবে, এখানে 6 ছিল এটাকেও 6 করতে হবে। তাহলে 1 কে 6 বানাতে গেলে 6 দিয়ে গুণ করে দিলাম, 6 1 কে 6 মিলে গেল 6 6, তাহলে যেহেতু এখানে 6 দিয়ে গুণ করি এটাকেও 6 দিয়ে গুণ করে দাও, 6 2 গুণে 12 কেজি, অর্থাৎ দেখা যাচ্ছে তামা 6 কেজি ছিল, 6 কেজি রয়েছে, আর দশটা 10 কেজি থেকে 12 কেজি হয়ে গেছে। তাহলে কত অ্যাড করেছি? দশটা 2 কেজি অ্যাড করেছি, এটাই হয়ে যাবে অ্যান্সার।
এই দুটো পদ্ধতির মধ্যে যেটা ইচ্ছা করতে পারেন, যেটা ইচ্ছা যেটা সুবিধা হয়, ঠিক আছে? চলুন আমি ফার্স্ট পদ্ধতি ধরেই করবো প্রতিটা অঙ্ক। চলুন নেক্সট অঙ্ক স্ক্রিনে এসে দেখুন, দুটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 5:4 এবং 2:1 দুটো মিশ্রণ আছে। সম পরিমাণ উভয় মিশ্রিত করা হলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে? দুটো মিশ্রণ রয়েছে, প্রথমটাতে দুধ আর জল বলে যায়, তো দুধ ও জল মানে মিল্ক আর ওয়াটার, দুধ আর জলের অনুপাত হচ্ছে 5:4, ওকে? আচ্ছা, আর দ্বিতীয়টাতে রয়েছে কত? 2:1। তাহলে দেখা যাচ্ছে যদি এই দুটো মিশ্রণকে মিশিয়ে একটা বড় মিশ্রণ তৈরি করি, মানে একটা নতুন মিশ্রণ তৈরি করি, সেই মিশ্রণে দুধ আর জল কত হবে? কখন? যখন সম পরিমাণ মেশানো, অর্থাৎ এই যে মিশ্রণটা যতটা মেশাবো এই এই মিশ্রণটাও ততটা মেশাবো। কিন্তু এখানে দেখছি 5 আর 4, এখানে আছে 9 লিটার মিশ্রণ, আর এখানে 2-এর আগে রয়েছে 3 লিটার মিশ্রণ। তাহলে এই দুটোকে মেশালে এটা তো 9 লিটার আসবে, এটা 3 লিটার আসবে, কিন্তু বলেছে দুটোই সম পরিমাণ মেশাতে হবে। তাহলে দুটোই যদি সম পরিমাণ মেশাতে হয় তাহলে এই দুটোকে আগে সমান করতে হবে। এই দুটোকে সমান করতে গেলে একে 1 দিয়ে গুণ করো, একে 3 দিয়ে গুণ করো, তাহলে 9 একে 9 আর 3 তিরিকে 9 হয়ে যাবে। আর যেহেতু তাহলে সম পরিমাণ হয়ে যাবে 9 লিটার, কিন্তু যেহেতু একে 1 দিয়ে গুণ করি তাহলে এটাকে 1 দিয়ে গুণ, 5 একে কত 5, এটা কত? 4 একে 4, ওকে? আচ্ছা, যেহেতু এটাকে 3 দিয়ে গুণ করি তাহলে এটাকেও 3 দিয়ে গুণ, 3 দুগুণে 6, এটাকে 3 দিয়ে গুণ করে দাও, 3 একে 3, ওকে? তাহলে এখান থেকে 9 লিটার, এখান থেকে 9 লিটার নিয়ে নিয়েছি টোটাল। এবার দেখছি 5 আর 6 এখানে রয়েছে 11, আর 4 আর 3 এখানে হয়ে গেল 7। তাহলে নতুন মিশ্রণে 11 লিটার দুধ থাকবে আর 7 লিটার জল থাকবে, এটাই হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার? চলুন নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক নাম্বার 3। নাম্বার 3 বলছে কেজি প্রতি, ভেরি ইজি অঙ্ক, কেজি প্রতি 15 টাকা দরের চিনিকে কেজি প্রতি 20 টাকা দরের চিনির সঙ্গে মেশানো হয় 2:3 অনুপাতে। অর্থাৎ 15 টাকা যেটা দাম সেটা মেশানো হচ্ছে 2 অনুপাতে, মানে 2 কেজি যদি এটা মেশাই, যেটার দাম 20 টাকা সেটাকে মেশাচ্ছি 3 কেজি, 2:3 অনুপাতে বলেছে। 15 টাকাটা 2 কেজি তার মানে মিশিয়েছি আর 20 টাকাটা 3 কেজি মিশিয়েছি, তাহলে টোটাল 5 কেজি মিশিয়েছি। কিন্তু মেশানোর পর দাম কত হয়েছে? 15 দুগুণে এটা হচ্ছে 30 টাকা, আর এটা হচ্ছে 3×60 টাকা। তাহলে টোটাল দেখা গেল 5 কেজির দাম দাঁড়াচ্ছে 90 টাকা। তাহলে 1 কেজির দাম কত করে হবে? 5×18=90, 1 কেজির দাম 18 টাকা, এটা হয়ে যাবে অ্যান্সার। ভেরি ইজি ম্যাথ, অপশান নাম্বার বি। এটাতে বোঝানোর কিছু নেই, সকলেই পেরেছে এটা আমি জানি। চলুন নেক্সট কোয়েশ্চেন আসছি, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4। এই অঙ্কটা করতে গেলে অনেকের সমস্যা হয়, উত্তর তো বই থেকে করে ফেলে, হ্যাঁ বই তো করা আছে অবশ্যই বুঝে সেরে করে নেয়, কিন্তু এটা আমি জানি, এটা শিওর যে মনের মধ্যে একটা কনফিউশন থেকেই থাকে, মানে অঙ্কটা ঠিক ক্লিয়ার হয় না যে এটার কনসেপ্টটা কি, কনসেপ্টটা বুঝতে পারে না। কিন্তু যখন বলছে জলের সঙ্গে কি অনুপাতে দুধ মিশিয়ে মিশ্রিত করে কয় মূল্যেই বিক্রয় করা হলে 20% লাভ হবে, তখন এটাকে জাস্ট পড়ার জন্য 20% মানে 1:5, তাহলে 5:1 করে দেওয়া যাবে, ঠিক আছে? মানে 5 দুধ আর জল 1, ঠিক আছে? জলের সঙ্গে কি অনুপাত, মানে এটা উল্টা অ্যাকচুয়ালি হওয়ার কথা 1:5, জল 1 আর 5 দুধ, ঠিক আছে? যেটা চাইবো সেটা হবে, ওকে? এবার ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসটার কনসেপ্ট সকলের মাথায় আসে না যে বা বুঝতে পারে না, তার জন্য আমাকে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। জলের সঙ্গে কি অনুপাতে দুধ মিশ্রিত করে ক্রয় মূল্যে বিক্রয় করলে 20% লাভ হবে, ঠিক আছে? ক্রয় মূল্য মানে সে যার কেনা দাম, মানে সে যে যে দামে কিনে এনেছে সেই দামে বিক্রি করতে চাইছে, তাহলে তা কি কখনো লাভ হওয়া সম্ভব? আমি যদি এই পেনটা 20 টাকায় কিনে আনি আর 20 টাকায় বিক্রি করি, কখন আমার লাভ হবে? হবে না। তার মানে নিশ্চয়ই এর কিছু একটা ভেজাল দিয়ে আমি তবে বিক্রি করব, তবে আমি লাভ করতে পারবো। সাপোজ আমি বলছি 20 টাকা, ধরো 20 টাকা করে লিটার দুধের লিটার, আমি যদি 5 কেজি দুধ কিনি বা 5 লিটার দুধ কিনি, আমার দাম হচ্ছে 5×100 টাকা, তাহলে এই 5 লিটার দুধটাকে যদি আমি 100 টাকায় বিক্রি করে দিই, তাহলে কি আমার লাভ হবে? লাভ হবে না। তাহলে আমাকে যদি আমাকে বলে যাবো 20% লাভ করবো, তার মানে 20% লাভ করতে গেলে তার মানে 120 টাকায় বিক্রি করতে হবে, 120 টাকায় বিক্রি করতে হবে, তাহলে বলছে ক্রয় মূল্যেই বিক্রি করবে বাবা, তাহলে ক্রয় মূল্য বিক্রি করা মানে এই কেনা দামটা 120 টাকা হচ্ছে, তাহলে কেনা দাম কি করে 120 টাকা হবে? যখন আমি এই 20 টাকা দরের সঙ্গে 6 লিটার দুধ বিক্রি করব, তখন 6×120 হবে,
তাই তো? তাহলে 6 লিটার পেতে গেলে আবার 1 লিটার আমি দুধ কিনবো? না, দুধ কিনবো না, 1 লিটার দুধ কিনবো না, আমি এর সঙ্গে 1 লিটার জল মিশিয়ে দেবো। 5 লিটারের সঙ্গে 1 লিটার জল মিশিয়ে দিলে তবেই 6 লিটার দুধ হয়ে যাবে। আর দেখতে মনে হবে 6 লিটার দুধ আমি কিনে এনেছি 120 টাকা দিয়ে, আর বিক্রি করে দিচ্ছি আবার 120 টাকা দিয়ে। ঠিক আছে, মানে খরিদ্দার বুঝতে পারছে না, দোকানদার জানে আমি 5 লিটার দুধ 100 টাকা দিয়ে কিনেছিলাম, কিন্তু আমার আমি তো 20 টাকা করে বেঁচে বিক্রি করবো, কেজি প্রতি 20 টাকা, সরি লিটার প্রতি 20 টাকা করে বিক্রি করবো। তাহলে আমার লাভ করতে গেলে 120 টাকায় বিক্রি করতে হবে, তার মানে কেনা দামটাও তো 120 টাকা চাই। তাহলে কেনা দামটা 120 টাকা মানে 6 × 120, তার মানে 6 লিটার দুধ চাই, তাই তো? তাহলে 6 লিটার দুধ কিনতে হবে, কিন্তু 5 লিটার দুধ কিনেছি আর 1 লিটার জল মিশিয়ে দিয়েছি, ব্যাস। তাহলে বোঝা গেল জলের সঙ্গে কি অনুপাতে মেশাবো, 5:1 অনুপাতে মেশাতে হবে। ঠিক আছে, এটা হয়ে যাবে কনসেপ্ট, আশা করছি বোঝাতে পেরেছি। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5। 40 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3। নাম্বার 5, দুধ ও জলের অনুপাত, মিল্ক আর ওয়াটার অনুপাত কত কত বলেছে? 5:3। ওকে, দুধ আর জলের অনুপাত। ওই মিশ্রণে কত লিটার জল মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত 5:4 হবে? দুধ আর জলের অনুপাত 5:4 হবে। কি করলে, যদি আমার কত লিটার কি মেশাতে বলেছে, কত লিটার জল মেশালে, তাহলে এই অনুপাতটা দেখা যাচ্ছে, প্রথমে অনুপাত ছিল 5:3, কখন? যখন 8 লিটার দ্রবণে 5 লিটার দুধ থাকে আর জল থাকে 3 লিটার। তাহলে ওই অনুপাতে কি মেশানো হচ্ছে? জাস্ট জল মেশানো হচ্ছে, দুধ তো মেশায়নি, জল মেশানো হচ্ছে, যার জন্য অনুপাতটা 5:4 হচ্ছে। তাহলে দুধের অনুপাত তো পাল্টাবে না, দুধের অনুপাত দেখো 5:5 থাকলে 5ই আছে, কিন্তু জলটা পাল্টে 3 থেকে হয়ে গেছে 4, তার মানে কত লিটার বেড়েছে? 1 লিটার বেড়েছে। উত্তর কি মিলছে? মিলবে না, কেন? কারণ যখন দ্রবণটা 8 লিটার, তার মধ্যে 5 লিটার আর 3 লিটার, 5 লিটার দুধ আর 3 লিটার জল আছে, কিন্তু কোয়েশ্চেনে বলেছে দ্রবণটা তো 8 লিটারের নয়, 40 লিটারের দ্রবণ, যেটা 8 থেকে 5 গুণ বেশি। তাহলে এখানে মেশানো হয়েছে জল 1 লিটার নয়, এর থেকে 5 গুণ বেশি, 5 লিটার জল মেশানো হয়েছে, এটাই হয়ে যাবে অ্যান্সার। আপনি দ্বিতীয় পদ্ধতি ধরেও করতে পারেন, ঠিক আছে, আমি বারবার দেখাচ্ছি না, এই পদ্ধতিটা সব থেকে সোজা মনে হয় বলে এটা এই পদ্ধতিটা করি। ঠিক আছে, আপনি দ্বিতীয় পদ্ধতি ধরে, এটা 8 থেকে 5 গুণ বেশি, তাহলে 5×5=25, 5×3=15, 25 আর 15 এইভাবে করেও করতে পারেন। ঠিক আছে, সেম অ্যান্সার আসবে, অসুবিধা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে এটা এর থেকে 8 লিটারের থেকে দ্রবণটা 5 গুণ বেশি, 40 লিটার, তাহলে এটা হবে 5×5=25, এটা হবে 3×5=15। তাহলে আগে 25 আর 15 দুধ মেশায়নি, তাহলে দুধটা তো 25 ছিল, 25ই থাকবে, হয়তো জলটা পাল্টাতে পারে কারণ জল মেশানো হয়েছে। তাহলে দুধটা এখন দেখছি 5:4 হয়েছে, কেন হলো? দুধটা আমার 25 ছিল, 25ই রাখতে হবে, তাহলে 5×25 বানাতে গেলে 5×5=25, আর 4×4×5=20। তাহলে দেখা গেল দুধ 25 ছিল, 25ই আছে, আর জলটা 15 থেকে বেড়ে হয়ে গেছে 20, তার মানে 5 লিটার জল অ্যাড করা হয়েছে, এটাই হয়ে যাবে অ্যান্সার। দুটো পদ্ধতির মধ্যে যে পদ্ধতিটা সুবিধা মনে হয় সেই পদ্ধতিটা করবেন। চলুন নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6। দুটি পাত্রে স্পিরিট ও জলের অনুপাত যথাক্রমে 4:3 এবং 3:4, ঠিক আছে, 6টা স্পিরিট আর জল, ঠিক আছে, স্পিরিট ফর এস লিখলাম আর জল ওয়াটার লিখলাম, ঠিক আছে, জলের অনুপাত একটা হচ্ছে 4:3, দুটো পাত্র তো, আর একটা আছে 3:4, 3:4, ওকে। ওই দুই পাত্র থেকে কি অনুপাতে মিশ্রণ নিয়ে তৃতীয় পাত্রে ঢাললে, স্পিরিট ঢাললে, স্পিরিট ও সরি তৃতীয় পাত্রে ঢাললে মিশ্রণটা স্পিরিট ও জলের পরিমাণ সমান সমান হবে, তাহলে এইটা এটা কি অনুপাতে লোবো? এটা দেখছি 4×3 এখানে 7 লিটার থাকলে তার মধ্যে স্পিরিট আছে 4 লিটার, জল আছে 3 লিটার, আর এটাও দেখছি 3:4, মানে এটাতে যদি 7 লিটার থাকে তাহলে এটাতে 3 লিটার স্পিরিট আর জল 7 লিটার। তাহলে এটা যদি অ্যাকচুয়ালি আমার মেশাতে হয় তাহলে দেখি মিশিয়ে 4×3=7 আর 3×4=7, মানে এই মিশ্রণটা যদি 7 লিটার মেশাই আর এই মিশ্রণটা যদি 7 লিটার মেশাই তাহলে স্পিরিট মোট পাবো 7 আর জল মোট পাবো 4×3=7। তাহলে মানে দেখা যাচ্ছে পরিমাণ 1:1, মানে সমান সমানই হচ্ছে, অর্থাৎ স্পিরিটও সমান হচ্ছে আর জলও সমানই হচ্ছে, 1:1ই আসছে। তাহলে কোন অনুপাতে মিশিয়েছি? এটা 7 নিয়েছি, এটাও 7 নিয়েছি, তার মানে 7:7 অনুপাতে, মানে 1:1 এই অনুপাতেই তার মানে নিয়েছি। ঠিক আছে, অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর, বোঝা গেল? আশা করছি কোনো সমস্যা নেই। ঠিক আছে, যদি
একদম ভালো করে। আচ্ছা এটা কিন্তু একদম ইজি ছিল, এটা বোঝানো দরকার হবে না মনে হয়, ঠিক আছে? তো নেক্সট এরকম কোয়েশ্চেন আসবে যখন একটা সাত একটা ছয় বা একটা পাঁচ চলে আসবে, তখন কি হবে সেটা হচ্ছে একদম 12 দাগের অঙ্কটা, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, অবশ্যই ওটা দেখবেন। চলুন নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7। দু প্রকার তরল 3:2 অনুপাতে মিশ্রিত করে 11 টাকা প্রতি লিটার দরে বিক্রি করায় 10% লাভ হয়। 11 টাকা দরে বিক্রি করে 10% লাভ হয়েছে, তাহলে প্রতি লিটার প্রথম প্রকার তরলের মূল্য দ্বিতীয় প্রকার তরল অপেক্ষা 2 টাকা বেশি হলে প্রতি লিটার প্রথম প্রকার তরলের মূল্য কত? ভালো কোয়েশ্চেন। দেখো তাহলে যদি দু প্রকার তরল আছে, ঠিক আছে, আমি বললাম প্রথম প্রকার দাম হচ্ছে এক্স টাকা, এক্স টাকা পার লিটার, আর দ্বিতীয় প্রকারের দাম ধরলাম ওয়াই টাকা পার লিটার, এটা জাস্ট বোঝানোর জন্য, ঠিক আছে, ভালো করে দেখেনি, ঠিক আছে? তাহলে কোয়েশ্চেনে বলছে প্রথম প্রকার তরলটার দাম দ্বিতীয় প্রকার তরলের থেকে লিটার প্রতি কত টাকা বেশি? 2 টাকা বেশি তরল, তাই তো? দ্বিতীয় প্রকার তরল অপেক্ষা 2 টাকা বেশি লিটার প্রতি, অর্থাৎ এক্স টাকাটা ওয়াই টাকার থেকে কত বেশি? 2 টাকা বেশি, সেটাই বলেছে। এটা এক্স টাকা প্রতি লিটার, এটা ওয়াই টাকা প্রতি লিটার, মানে এক্স এর ওয়াই এর থেকে এক্স কত বেশি? 2 টাকা বেশি লিটার প্রতি। তাহলে আমি যদি দেখছি যে 11 টাকা করে বিক্রি করে 10% লাভ হয়, 10% লাভ করছে, ভালো করে বুঝুন, 11 টাকা হচ্ছে সেলিং প্রাইস, বিক্রি করেছে। আমি অনেকবার শিখেছি বিক্রয় মূল্য থেকে ডাইরেক্ট যদি ক্রয় মূল্য নিয়ে যেতে চাই, তাহলে বিক্রয় মূল্য লিখে গুণিতক দিয়ে ওপরে 100 লিখতে হয় আর নিচে 100 সাথে লাভ বা ক্ষতি, লাভ হলে যোগ, বিয়োগ হলে আর ক্ষতি হলে বিয়োগ। যেহেতু লাভ হয়েছে তাহলে 100 সাথে 10 যোগ করলে হয় 110, তাহলে কাটাকুটি করলে দেখা যাচ্ছে 11 11 কেটে গেল 10 টাকা, তার মানে লিটার প্রতি অ্যাকচুয়াল দাম হচ্ছে 10 টাকা মেশানোর পরে। বিক্রি করেছে লাভ, লাভ করেছে, দেখো লাভ করে সেটা আলাদা ব্যাপার, সেটা সেই জন্য আমি করে নিচ্ছি আগে ক্রয় মূল্য বা উৎপাদন মূল্য নিয়ে চলে এসেছি যে 10 টাকা করে লিটার প্রতি দাম দাঁড়াচ্ছে, ঠিক আছে? দুটো দুটোই মেশাই। ওকে, তাহলে বলছে কি অনুপাতে মিশিয়েছে প্রথমটা আর দ্বিতীয়টা, প্রথমটা 3:2, তাই তো? প্রথমটা যদি 3 লিটার মেশায়, দ্বিতীয়টা মিশিয়েছে 2 লিটার, তাহলে অ্যাকচুয়ালি প্রথমটা যদি 3 লিটার মেশায়, 1 লিটারের দাম যদি এক্স টাকা হয় প্রথমটা, তাহলে 3 লিটারের দাম 3x, ওকে, আর 2 লিটারের দাম যদি ওয়াই টাকা করে হয় তাহলে 2y, তাহলে কত লিটার টোটাল মেশানো হলো? 3 লিটার এইটা, 2 লিটার এইটা, মানে 5 লিটার মেশানো হয়েছে। তাহলে 5 লিটার উৎপাদন মূল্য যদি 10 টাকা করে লিটার প্রতি হয়, তাহলে 5 লিটারের দাম হচ্ছে 50 টাকা, তাহলে এটার দাম হয়ে গেল 50 টাকা, ওকে। এইটা 3 লিটার আর এটা 2 লিটার, টোটাল 5 লিটার, দাম কত করে হচ্ছে? যেহেতু 10 টাকা করে উৎপাদন মূল্য বা ক্রয় মূল্য দাঁড়াচ্ছে, তার মানে 50 টাকা। আর কোয়েশ্চেন একটা দেয়া ছিল x-y = 2 টাকা, ওকে। তাহলে আমাকে বার করতে হবে কি চেয়েছে, প্রতি লিটার প্রথম প্রকার তরলের মূল্য, আমার প্রথম প্রকার তরলের মূল্য মানে আমার x দরকার, তাহলে আমি y টাকে কেটে তাড়াবো, তাহলে y টাকে তাড়াতে গেলে এটাকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে এটাকেও 2 দিয়ে গুণ, এটা হয়ে গেল 2 2 * 4, ওকে, +2y - 2y কেটে গেল, ইনার 2 5x = 54, তাহলে x = 54/5, মানে 10.80 টাকা আর 10.8, যেটাই বলো সেটা অ্যান্সার হবে, অপশান নাম্বার সি, 50 50 40, এটাই হয়ে যাবে অ্যান্সার। পুরো ডিটেলসে বুঝিয়ে দিলাম, চলুন নেক্সট কোয়েশ্চেন আসছি। নেক্সট কোয়েশ্চেন 10 টাকা, দেখো নাম্বার 8, নেক্সট কোয়েশ্চেন আসছে স্ক্রিনে। আচ্ছা আমি আপনি বলি বলে অনেকে রাগ করে যে আপনি বলাটা ঠিক হচ্ছে না, যাই হোক তাহলে সকলকে তুমি করেই বলবো, তোমরা যদি কিছু মনে না করো তুমি করেই বলছো সকলকে, ঠিক আছে? চলো, 10 টাকা লিটার গড়ে 12 লিটার দুধে কত লিটার জল মিশ্রিত করলে 8 টাকা লিটার দরে বিক্রি করা যাবে? সোজা 10 টাকা লিটার দরে 12 লিটার দুধ, নাম্বার 8, 10 টাকা লিটার দরে 12 লিটার দুধের দাম হচ্ছে 120 টাকা, 120 টাকা, ওকে। তাহলে বলছে এই 120 টাকা কি বলছে 8 টাকা লিটার দরে বিক্রি করবে, তাহলে 8 টাকা লিটার দরে বিক্রি করতে গেলে 120 টাকাটাকে 8 দিয়ে ভাগ করে দাও, 8 15 120, তার মানে 15 লিটার বিক্রি করতে পারবে, তাই তো? 8 টাকা করে বিক্রি করতে পারলে 15 লিটার বিক্রি করতে হবে তাকে, কিন্তু সে 10 লিটার, এই সরি 10 টাকা দিয়ে 12 লিটার কিনে এনেছে, তাহলে সে 12 লিটার কিনে এনেছিল, কিন্তু 8 টাকা করে বিক্রি করতে হলে তাকে 15 লিটার বিক্রি করতে হবে, অর্থাৎ সে চাইছে আমি কি করবো
আমি বেশি দামে কিনে এনে কম দামে বিক্রি করবো, তো তাতে দেখা যাচ্ছে আরো 3 লিটার বিক্রি করতে হচ্ছে এক্সট্রা। তাহলে সে কি করবে, 12 লিটার সঙ্গে 3 লিটার অ্যাড করে দেবে। কি 3 লিটার মেশাবে, জল মিশিয়ে দেবে 3 লিটার। ঠিক আছে, এটা হয়ে যাবে অ্যান্সার অপশন নাম্বার এ। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9। নাম্বার 2 প্রকার সংকর ধাতুতে তামা ও দস্তার অনুপাত যথাক্রমে 2:3 এবং 5:4। 2 প্রকার সংকর ধাতু আছে, একটাতে তামা দস্তা আছে 2:3, আর একটা আছে 5:4। 2 প্রকার, এটা প্রথম প্রকার, এটা দ্বিতীয় প্রকার। কি কি আছে, তামা আছে, আর প্রথমে তামা তারপর দস্তা, তাই তো? তামা ও দস্তা রাইট। একটাতে আছে 2:3 অনুপাতে, আর আরেকটাতে রয়েছে 5:4 অনুপাতে। ঠিক আছে, অর্থাৎ দেখা যাচ্ছে 3 আর 2 এটা যদি 5 হয় সংকর ধাতু, তার মধ্যে মানে এটা 5 কেজি হলে টোটাল, তার মধ্যে 2 কেজি তামা, দস্তা 3 কেজি, আর এটা 5 আর 4 যদি 9 কেজি হয়, তার মধ্যে 5 কেজি তামা, দস্তা 4 কেজি, সেটাই বলছে। এবার বলেছে এই 2 প্রকার ধাতু সম পরিমাণে মিশ্রিত করতে, অর্থাৎ এখানে আমার 5 আছে, এটা এখানে 9 আছে, আমি দুটোই সমান অনুপাতে মেশাতে চাই। তাহলে সমান অনুপাতে মেশাতে গেলে এই দুটোকে আগে সমান করতে হবে। তাহলে 5 আর 9 কে সমান করতে গেলে কি করব, 5 আর 9 যদি সমান অনুপাতে মেশাতে চাই, তাহলে এটাও সমান চাই, এটাও সমান চাই, মেশাতে হবে। এটা 5 লিটার, এটা 9 লিটার মেশালে তো হবে না, এটা যতটা মেশাবো এটা ততটাই মেশাবো। তাহলে এই দুটোকে যদি সমান করতে চাই, তাহলে 5 কে আমি 9 দিয়ে গুণ করে দিলাম, 9 কে 5 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা টোটাল হয়ে গেল 5 9 45 কেজি, আর এটা হয়ে গেল 5 9 45 কেজি। এবার আমি সমান সমান 45 কেজি 45 কেজি মেশাতে পারবো, কিন্তু যেহেতু এখানে 9 দিয়ে গুণ করেছি, তাহলে এটাকে 9 দিয়ে গুণ করে দাও, 9 2 18, ঠিক আছে, আর এটাকে 9 দিয়ে গুণ করে দাও, 3 9 27। ওকে, যেহেতু এটাকে 5 দিয়ে গুণ করেছি, তাহলে এটাকেও 5 5 25, আর এটাকে 4 5 20। তাহলে দেখা গেল এটা 45 আর এটা 45 যদি 90 কেজি মেশাই, তাহলে তামা পাবো 18 প্লাস 25 মানে 43, আর দশটা পাবো 27 প্লাস 20 মানে 47। তাহলে দেখা গেল 45 45 যদি 90 কেজি মেশাই, মানে সমান সমান মেশাই, 90 কেজির মধ্যে 43 কেজি থাকবে তামা, দশটা থাকবে 47 কেজি। তাহলে এটাই হয়ে যাবে অনুপাত, আর এটাই সব থেকে ইজি মেথড। ওকে, বোঝা গেছে, ক্লিয়ার? চলুন নেক্সট প্রশ্ন আসছি। আচ্ছা, নেক্সট প্রশ্নটা আপনারা করুন। নেক্সট হচ্ছে নাম্বার 10, বলছে প্রতি লিটার 10 টাকা দামের খাঁটি দুধ কিনে কি অনুপাতে জল মিশ্রিত করে জল মিশ্রিত দুধ প্রতি লিটার 8 টাকায় বিক্রি করলে 20% লাভ হবে। প্রথম আচ্ছা, জল মেশানোর কথা বাদ দিচ্ছি, 10 টাকা দামের দুধ কিনে এনেছি, মানে 10 টাকা লিটার প্রতি 10 টাকা, 1 1 লিটারের দাম 10 টাকা করে, সেটাকে 8 টাকায় বিক্রি করবে, তাতে এমনি লস হয়ে যাচ্ছে, কিন্তু বলছে 8 টাকায় বিক্রি করেও আবার 20% লাভ থাকছে তার। ভালো করে বুঝতে হবে, 8 টাকায় বিক্রি করে 20% তার লাভ থাকছে, তার মানে কোনো ঘ্যাবলা তো আছেই, খেজাল নিশ্চয়ই করেছে, না হলে 10 টাকায় বলছে আমি 10 টাকায় দুধ কিনে না 8 টাকায় তোমাকে বিক্রি করছি, ঠিক আছে, মানে 2 টাকা লসে বিক্রি করছি বলছে, কিন্তু অথচ দেখছে তার 20% লাভ হচ্ছে, তার মানে ভেজাল মিশিয়েছে, কি ভেজাল মিশিয়েছে, কতটা ভেজাল মিশিয়েছে, সেটা আমাদের ক্যালকুলেশন করে বার করতে হবে। তাহলে প্রথম দেখছি 8 টাকায় যদি আমি সেল করি, মানে সেলিং প্রাইস যদি আমার 8 টাকা হয়, তাতেও আমার লাভ থাকছে 20%, তাহলে অ্যাকচুয়ালি আমার কেনা দাম বা উৎপাদন দাম কত পড়ছে, কস্ট প্রাইস 8 × ওপরে 100 আর নিচে 120, তাহলে 8 15 120, ঠিক আছে, তার মানে 100/15 দাম হচ্ছে, তার মানে এটা হচ্ছে 20/3, তাহলে 20/3 দাম হচ্ছে, মানে কস্ট প্রাইস দাঁড়াচ্ছে 20/3। দেখ, আমি 6 পূর্ণ আর সেখানে আমি করছি না, যে 6 পূর্ণ করে দিলাম, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে যখন কিনছিল দুধ 10 টাকা দিয়ে, আর বিক্রি করার সময় তার ভেজাল দিয়ে, ভেজাল মেশানোর পরে তার দাম দাঁড়াচ্ছে 20/3, 20/3, তার মানে
এটা আমি পূর্ণ চক্র ভেঙে করছি না, এটা আমি করলে করতে পারি। 3 × 6 = 18, 6 পয়েন্ট সামথিং বা আসবে, মানে 6 টাকা বা 6.5 টাকার কাছাকাছি যাবে। তাহলে 10 টাকার জিনিসটা অ্যাকচুয়ালি দাম দাঁড়াচ্ছে দুধটার 6 টাকা সামথিং, তার মানে ভেজাল মেরেছে, তাই তো, জল মিশিয়েছে তার মানে। তাহলে টোটাল 10 থেকে এটা বিয়োগ করতে হয়, আমি সেটাই পূর্ণ সংখ্যা রেখে করছি, পয়েন্টে নিয়ে যাচ্ছি না। তাহলে দেখা যাচ্ছে 3 × 10 = 30 - 20, অর্থাৎ 10 এ 3। তাহলে দেখা যাচ্ছে এই যে আমি বলছিলাম যে টোটাল দাম 10 টাকার দুধ, খাঁটি দুধ, এই খাঁটি দুধের মধ্যে অ্যাকচুয়াল খাঁটি দুধ আছে কত টাকা, 23 টাকার খাঁটি দুধ আছে, আর জল ভেজাল দিয়েছে জল 10 এ 3। এখানে কি চেয়েছে কোয়েশ্চেনে, কোয়েশ্চেনে চেয়েছে যে প্রতি লিটার খাঁটি দুধ কি অনুপাতে মেশালে, দুধের সঙ্গে কি অনুপাতে জল মেশাবে, তাহলে কি অনুপাতে মেশাবে, এই অনুপাতে, এটা দুধ এটা জল, তাহলে অনুপাত কত, 3 3 কেটে গেল, 10 × 2 = 20, 10 × 1 = 10, 2:1 হয়ে যাবে অ্যান্সার। আমাকে এগুলো সকলকে বোঝানোর জন্য এইভাবে ভেঙে ভেঙে সব বোঝাতে হচ্ছে, আশা করছি বোঝা গেছে, নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখুন প্রসেস, যদি এটা মনে হয় যে বড় প্রসেস, অ্যাকচুয়ালি বড় প্রসেস নয়, এটা তো আমি হয়তো করলে আমি পরীক্ষার হলে করে দিতে পারবো, একদম না করেই করে দিতে পারবো, কিন্তু সকলকে তো জিনিসটা বোঝাতে হবে। আমি যদি শুধুমাত্র শর্ট ট্রিক্স করে দিই তাহলে কয়েকজন বুঝতে পারবে, যারা অনেকদিন থেকে প্র্যাকটিস করছে, যাদের অনেক এক্সপার্ট হয়ে গেছে অঙ্ক, তারা তো তাড়াতাড়ি করে করে দিতে পারবে, কিন্তু যারা ভিডিওটা প্রথম দেখবে তারা তো নিচে কমেন্ট বক্সে আমাকে আবার জিজ্ঞাসা করবে, স্যার এটা কি করে হলো, জিজ্ঞাসা করবেই। তাহলে তারা যাতে না জিজ্ঞাসা করে আমাকে, সেই জন্য পুরো ভেঙে আমি বুঝিয়ে দিই প্রতিটা অঙ্ক। চলো নাম্বার 11, পেড কোর্সের ছেলে মেয়েদের বোঝাতে আরো সুবিধা হয়, কারণ তাদের সঙ্গে তারা লাইভে কমেন্ট করতে করে, সেই কমেন্ট গুলো দেখে তাদের সঙ্গে ভালোভাবে ইন্টারাকশন হয়। হ্যাঁ, তারপরে তারা হোয়াটসঅ্যাপ করে কোনো সমস্যা থাকলে সেগুলোকে ক্লিয়ার করে দিই, ওই জন্য একটা কয়েকটা ছেলের মধ্যে একটা পেড কোর্সের একটা সুবিধা। ঠিক আছে, তো চলুন নেক্সট কোয়েশ্চেন। 60 টাকা ও 80 টাকা কেজি দরে চার 2:3 অনুপাতে মিশ্রিত করে প্রতি কেজি কত টাকায় বিক্রি করলে 25% লাভ হবে। ঠিক আছে, আচ্ছা 60 টাকা কেজি দরের চা আর 80 টাকা কেজি দরের চা, এটা কত মিশিয়েছে, বলছে 2:3, এটা যদি 2 কেজি মেশায় এটা মিশিয়েছে 3 কেজি, তাহলে এটার দাম কত, 60 × 2 = 120 টাকা, আর এটা 3 × 3 = 24, 240 টাকা। তাহলে মোট কত টাকা হলো দেখা যাক, মোট 120 আর 240 মানে হচ্ছে মোট 360 টাকা, কত কেজি চা দাঁড়াচ্ছে, এটা 2 কেজি আর 3 কেজি, অর্থাৎ 5 কেজির দাম 360 টাকা। তাহলে 1 কেজির দাম কত, 5 দিয়ে কেটে দাও, 5 × 7 = 35, 105 × 10, তাহলে 1 কেজির দাম হচ্ছে 72 টাকা করে। ঠিক আছে, কিন্তু এটাকে তো বিক্রি করবে না, বলছে 25% লাভ করতে চাইছে, তাহলে 25% লাভ করা মানে এটা × 5/4, আমি এটা যদি 5/4 করে দিই, যারা আমার কাছ থেকে অনেকদিন ধরে ক্লাস করছে তারা বুঝতে পারবে এটা 5/4, কিন্তু অনেকে বুঝতে পারবে না, তাহলে স্যার এটা কি করে 5/4 হলো, 100 টাকার উপর 25 টাকা লাভ, 25% লাভ মানে, সেই জন্য 100 টাকার উপর 25 টাকা লাভ করে দাম দাঁড়াচ্ছে 125 টাকা, এটা 25 দিয়ে কাটলে 5/4ই হয়। ওকে, তো সেই জন্য আমি বলছি শর্ট ট্রিক্স তো করা ভালো, কিন্তু সকলের বোঝার জন্য আমি এইভাবে করছি। ঠিক আছে, আপনি একটু ভালো পারেন বলে আপনি একটু আগে করছেন, যারা ভালো পারে না তারা একটু লেটে করবে। ঠিক আছে, কিন্তু আমাকে সকলের মতো করে চলতে হবে। তাহলে 4 × 18 = 72, 5 × 18 = 90, তাহলে দেখা গেল 90 টাকায় বিক্রি করলে তার 25% লাভ হবে, এটাই হয়ে যাবে অ্যান্সার, অপশান নাম্বার ডি। ক্লিয়ার, চলুন নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12। এই কোয়েশ্চেনটা খুব ভালো কোয়েশ্চেন, কিন্তু ইজি কোয়েশ্চেন। ঠিক আছে, নাম্বার 12, এখানে দুটো পাত্র আছে, ক ও খ পাত্র, দুধ ও জলের অনুপাত, মিল্ক আর ওয়াটার আছে, কি পাত্র, ক পাত্র আর একটা খ পাত্র, এই দুটোকে মিশিয়ে মানে ক প্লাস খ মিশিয়ে একটা বড় পাত্র গ তে ঢালা হবে। ঠিক আছে, আচ্ছা ক পাত্রে দুধ আর জলের অনুপাত হচ্ছে 2:1। ঠিক আছে, আচ্ছা আর এটাতে আছে খ পাত্রে আছে 2:3 বলেছে, 3, তাহলে বলেছে কি অনুপাতে মেশাবো। ঠিক আছে, আগে দেখবো কতটা করে কতটা আছে, প্রথম পাত্রে কতটা আছে, আমি দেখছি প্রথম পাত্রে টোটাল যদি 3 লিটার থাকে, তার মধ্যে দুধ আছে 2 লিটার, জল আছে 1 লিটার, আর দ্বিতীয় পাত্রে 2:3 অনুপাতে আছে, টোটাল যদি 5 লিটার থাকে, তাহলে তার মধ্যে দুধ 2 লিটার,
জল 3 লিটার। তাহলে আমি যদি এখন আমি যদি এইটাই মিশিয়ে দিই, ধরো প্রথম পাত্র থেকে 3 লিটার মেশাই আর দ্বিতীয় পাত্র থেকে 5 লিটার মেশাই, তাহলে আমার কি আসবে আমি বলছি। কিন্তু কোয়েশ্চেনে বলছে মিশ্রিত করার পর যখন গ পাত্রে ঢালা হয় জল, জল আর ওয়াটার সমান সমান হয়। সমান সমান হওয়া অর্থ মানে এটা যদি 1 হয় এটা 1 হবে, মানে অনুপাতটা দুধ যা থাকবে জল যেন তাই থাকবে। তাহলে আমি যদি এই অনুপাতেই মিশাই, ফার্স্ট দেখছি এই অনুপাতেই মিশিয়ে একবার দেখবো, যদি এটা 3 লিটার নিই আর এটা যদি 5 লিটার নিই, তাহলে দুধ হবে টোটাল 2 এর 2 এ 4 লিটার আর জল হবে 3 আর 1 এ 4 লিটার। অর্থাৎ দেখা যাচ্ছে 4 লিটার দুধ আর 4 লিটার জল পাচ্ছি, কখন, যদি এটা 3 লিটার নিই এটা 5 লিটার নিই, তাহলে অনুপাত দাঁড়াচ্ছে 4:4 মানে 1:1। তার মানে আমাকে আর অন্য কিছু এক্সট্রা খাটতেই হলো না, তাহলে এটা দেখা যাচ্ছে 3:5 অনুপাতে মেশালেই হবে। সেই জন্য অ্যান্সার হচ্ছে 3:5, অর্থাৎ প্রথমটা যদি 3 নিই দ্বিতীয়টা সবসময় 5 অনুপাতে নিতে হবে। এটাই হয়ে যাবে অ্যান্সার, অপশন নাম্বার সি। এর অ্যাডভান্স লেভেল অঙ্ক পরের ক্লাসে হয়তো আসবে বা পরে যদি থাকে আমি নিশ্চয়ই করাবো। আমি যদি নিজে করাতাম, মানে পরপর সিলেক্ট করে টাইপ ওয়াইজ করাতাম, তাহলে কিন্তু আমি পরপর বলতাম যে কোনটার পরে কোনটা করানো দরকার। কিন্তু আপনারা খালি বলছেন নয় সুবিধ দাস করাতে, নয় রেলওয়ে চ্যালেঞ্জার, ঠিক আছে করুন, আমি কোয়েশ্চেন ধরে ধরে এইভাবেই করাই, আমার কিছু দোষ নেই, যা হবে আপনাদের, ঠিক আছে আপনারা খালি বলেন সেই জন্য করাচ্ছি। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার, চলো সরি, হ্যাঁ নাম্বার 13। রে বলছে ঘাঁটি গ্লিসারিনে 25% জল মিশ্রিত করে 50 লিটার মিশ্রণ তৈরি করা হয়, ঠিক আছে, ওই মিশ্রণে আর কত লিটার গ্লিসারিন মিশ্রিত করলে জলের পরিমাণ মোট মিশ্রণে 5% হবে। যখন বলছে খাঁটি গ্লিসারিনে 25% জল মিশ্রিত করে 50 লিটার মিশ্রণ তৈরি করা হয়, এই লাইনটার মধ্যে খালি অঙ্কটা টুইস্ট, আর কিচ্ছু অঙ্কটা নেই, ঠিক আছে। কি কি আছে? গ্লিসারিন আছে আর ওয়াটার আছে। 30 লিটারে অনেক সময় অনেকে এটা ভুল করে ফেলে যে জল যদি বাবু 25% থাকে হয়তো গ্লিসারিন 75% আছে, অ্যাকচুয়ালি কি এটা তাই? অ্যাকচুয়ালি তাই নয়, 30 গ্লিসারিন মানে 100% গ্লিসারিন, এই গ্লিসারিনটার 25%, তাহলে 100 এর 25% আমি যদি 25% ধরি, অর্থাৎ 100 লিটার যদি পার্সেন্ট দুদিক থেকে কেটে যাবে, 100 লিটার যদি গ্লিসারিন থাকে তাহলে তার মধ্যে 25 লিটার জল অ্যাড করা হয়েছে, ওকে, তাহলে অনুপাত দাঁড়াচ্ছে 4:25 এ 100, 25 1 কে 25, অর্থাৎ গ্লিসারিন আর জলের অনুপাত দাঁড়াচ্ছে 4:5। তাহলে টোটাল যদি আমার 5 লিটার মিশ্রণ থাকে গ্লিসারিন আর জলের, তার মধ্যে 4 লিটার থাকবে খাঁটি গ্লিসারিন আর 1 লিটার থাকবে জল। কিন্তু এখানে 5 লিটারের কথা বলেনি, কোয়েশ্চেনে বলেছে 50 লিটারের কথা, যেটা এর থেকে 10 গুণ বেশি, তাহলে এটাও আছে 4×10 = 40 আর 10×1 = 10, এটুকু বোঝানো গেছে। এবার বলছে ওই মিশ্রণে আর কত লিটার গ্লিসারিন মিশ্রিত করলে, গ্লিসারিন আর কত লিটার মিশ্রিত করলে নতুন জলের মোট মিশ্রণে 5% জলের পরিমাণটা, মোট মিশ্রণ যদি 100 হয় তার মধ্যে 5% ওয়াটার, মানে 5% যদি ওয়াটার হয় তার মানে 95% নিশ্চয়ই গ্লিসারিন হবে। তাহলে অনুপাতটা দাঁড়াচ্ছে পার্সেন্টেজ কেটে দিলাম, ঠিক আছে, 95:5, 95:5। তাহলে আমি অনুপাত করতেও পারি নাও পারি সেটা আমার ব্যাপার, কিন্তু আমি কেটে ছোট করে দেখালাম, ভুল করে তোমরা যদি করে কেটেও ফেলো তাহলে উত্তর মিলবে, গাড়াগুড়ি না করলেও সেম থাকবে। তাহলে দেখা যাচ্ছে গ্লিসারিনের অনুপাত, যেহেতু গ্লিসারিন মিশিয়েছি তাহলে এটা কমা বাড়া হতে পারে অনুপাতটা, 40 থেকে এখানে 19 হয়েছে, কিন্তু জলটা যেটা 10 ছিল, জল মেশাতে বলেছে যে গ্লিসারিন, ঠিক আছে 10 ছিল তার মানে 10ই থাকবে। তাহলে এটাকে যদি আমরা 10 রাখতে চাই, 1 কে 10 দিয়ে গুণ করে দেবো, তাহলে এটাকেও 10 দিয়ে গুণ করতে হবে, 19×10 = 190 লিটার। তো দেখা যাচ্ছে 40 লিটার গ্লিসারিন ছিল, এখন হয়ে গেছে 190 লিটার, মানে 150 লিটার মিশিয়েছি, হয়ে যাবে এটা অ্যান্সার, ঠিক আছে। এটা এই মেথডে করা যায়, আগের মেথড যেটা থেকে আমি করে করে আসছি কিরকম দেখা যাক, এটা মুছে দিলাম, আমি দেখছি গ্লিসারিন আর জলের অনুপাতটা 4:1 হচ্ছে, এটার সঙ্গে কত গ্লিসারিন মেশানোর ফলে অনুপাতটা কি দাঁড়াচ্ছে মোট মিশ্রণের, আচ্ছা 19:1 আসছিল, 19:1 আসছিল, তাহলে দেখা যাচ্ছে, ভালো করে দেখা যাচ্ছে, আমি যদি জল তো মেশাইনি, জল 1 ছিল 1ই থাকবে, কিন্তু গ্লিসারিনটা 4 থেকে 19 হয়ে গেছে, মানে বেড়ে গেছে, কত বেড়েছে 15 বেড়েছে,
তুমি কোয়েশ্চেনে গিয়ে বলছো এই উত্তর কি 15 আছে? না, নেই। কেন? কারণ যদি 5 লিটার মিশ্রণ হতো তখন এটা 15 হতো, কিন্তু মিশ্রণটা তো 5 লিটার না, 50 লিটার, যেটা 5 এর থেকে 10 গুণ বেশি। তাহলে গ্লিসারিন মিশিয়েছি 15 নয়, এর থেকে 10 গুণ বেশি, 150 লিটার। এটা আরো সোজা, আরো বেটার পদ্ধতি। ঠিক আছে, আমি সব রকম ভাবে অঙ্ক ক্লিয়ার করি, সেই জন্যই আপনাদেরকে বলি বারবার যে পেড কোর্স করতে, তাহলে কি হয় ক্লাস থেকে একদম আপনাদের ডাউট গুলো আরো ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, দেখুন একটা সামান্য ছোট কথা বলি, ঠিক আছে, ছোট্ট কথা বলি একটা, যারা অনলাইন শুধুমাত্র অনলাইন টিউটার হয়, যারা শুধুমাত্র অনলাইন টিউটার হয় তারা অ্যাকচুয়ালি কিন্তু টিউটার নয় বা টিচার নয়। কেন বলুন তো? কারণ কোনো টিচার যদি কোনো ছাত্রদেরকে অফলাইনে পড়ায়, একদম সামনে থেকে তার ডাউটটা ক্লিয়ার হয়। আমি তো জাস্ট ক্লাস করে চলে যাব, আপনি সে ভিডিও দেখবেন না দেখবেন সেটা আপনার ব্যাপার, আমি জাস্ট ক্লাস করে চলে যাব, তাই না? কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনার ক্ষেত্রে কি হবে, আপনি সে ডাউটটা থেকে যাবে, কোনো ডাউট থাকলে সেটা ডাউট থেকেই যাবে। অফলাইনে হলে কি হয়, আমি একদম স্টুডেন্টের সামনে থেকে ওর প্রবলেমটা আমাকে একদম সামনে থেকে বলে, তখন আমি বুঝতে পারি যে বাকি স্টুডেন্টদেরও এই প্রবলেমই হতে পারে। তো সেই জন্য আমি সেইভাবে এক্সপ্লেন করার চেষ্টা করি যাতে সকলে বুঝতে পারে। ঠিক আছে, কিন্তু অনলাইন হলে অনলাইন টিচারদের সেই জন্য মানে ঠিক আছে বাদ দাও, অসুবিধা নেই, যেটা তোমাদের ভাবনা। তোমার যদি মনে হয় যে আমার কাছে এখন তো অফলাইনে সুযোগ সুবিধা নেই, কারণ এখন ওই করোনার কারণে মুশকিল হয়ে পড়েছে, তো যদি মনে হয় তাহলে অবশ্যই পেড কোর্স জয়েন করবে, একদম গোড়া থেকে তোমাদের ডাউট গুলো জানতে পারো, সবকিছু ক্লিয়ার হবে। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14। কোন পাত্রে দুধ ও জলের অনুপাত 8:4, দুধ আর জলের অনুপাত 8:4, ভালো কথা, মিল্ক আর ওয়াটার রয়েছে 8:4, ওই পাত্র থেকে কি পরিমাণ মিশ্রণ তুলে নিয়ে তার পরিবর্তে সম পরিমাণ জল মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত 1:1 হবে? মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় পড়লে এই অঙ্ক অনেকের সমস্যা হবেই হবে। ঠিক আছে, দুধ ও জলের অনুপাত বলেছে 8:4, এখান 8:4 তো, আচ্ছা 8:4 মানে কত? আচ্ছা 8:4 আমি যদি ধরি 12, টোটাল যদি 12 হয় তার মধ্যে মিল্ক 8, জল 4। ঠিক আছে, আচ্ছা 8:4 দেওয়া আছে কেন, 2:1 থাকতে পারতো, একই তো ব্যাপার, কারণ এটা তো কাটাকুটি করা যায়। তাহলে আমি এসব 12টা বাদ দিচ্ছি, এটা আমি 2:1 দেখতে পাচ্ছি, এখানে কোনো সমস্যা নেই, কারণ 12 দিয়েছে সুবিধার জন্য, একদম ইজি হয়ে যাবে বলে সেটা দিয়েছে। আমি পরে আসছি কেন 12 দেওয়া ছিল, যাই হোক, তার পরিবর্তে সম পরিমাণ জল ঢাললে কি তুলে নিয়ে ওই পাত্র থেকে একটা মিশ্রণ তুলে নেবো, তারপরে সেই জায়গায় শুধু জল মেশাবো, তাহলে নতুন অনুপাত, তখন আবার জল আর দুধ সমান সমান হবে। তো এই কনসেপ্টের জন্য মানে এটা বোঝার জন্য একটু কনসেপ্ট দরকার। কি কনসেপ্ট দেখো, ধরো এই একটা পাত্র, এই পাত্রতে যদি সাপোজ আমার, আমি বলছি ধরো 1 লিটার আমার মিশ্রণ আছে, কিসের মিশ্রণ? দুধ আর জলের মিশ্রণ, মিল্ক আর ওয়াটার, কি অনুপাতে আছে? ধরো 2:1 অনুপাতে আছে, 2:1 অনুপাতে আছে। ঠিক আছে, তাহলে অর্থাৎ দুধ এখানে কত থাকবে, টোটাল যদি 6 লিটার হয় তাহলে দুধ থাকবে 4 লিটার আর জল থাকবে 2 লিটার, তাই তো? ঠিক বলছি তো? 2:1 অনুপাতে যদি থাকে, টোটাল যদি 6 লিটার মিশ্রণ থাকে, এটা 2 আর 1 = 3, 3 × 2 = 6 হয়, তাহলে 2 × 2 = 4 লিটার আর 2 × 1 = 2 লিটার, মানে 4 লিটার দুধ আর 1-2 লিটার জল থাকবে। ওকে, কিন্তু এটা তো মিশে আছে, 4 লিটার আর 2 লিটার টোটাল 6 লিটার মিশে আছে। আমি যদি এখান থেকে কোন একটা দ্রবণ তুলে নিই, যাই তুলি, সেটা 1 লিটার তুলি বা 2 লিটার তুলি বা 3 লিটার তুলি, তুলে নেওয়ার ওই যে তুলে নেবো তার মধ্যে দুধ আর জল সেম অনুপাতে মিশে থাকবে এবং পাত্রেও সেম অনুপাতে পড়ে থাকবে। অর্থাৎ আমি বলতে চাইছি দেখো, তাহলে এখানে দেখা যাচ্ছে 4 লিটার দুধ আছে আর 2 লিটার জল আছে, তার মানে কি অনুপাতে আছে এটা, 2:1 অনুপাতে আছে দেখতে পাচ্ছি। এই 6 লিটার থেকে সাপোজ যদি আমি 3 লিটার তুলে নিই, যদি সাপোজ 3 লিটার তুলে নিই, তাহলে 3 লিটার তুলে নেওয়ার পরে পাত্রে কত লিটার পড়ে থাকবে? পাত্রে 3 লিটার পড়ে থাকবে, তাই তো? এই যে 3 লিটার পড়ে থাকবে সেটাও কিন্তু 2:1 অনুপাতেই থাকবে, দেখো, অর্থাৎ 2 লিটার দুধ পড়ে থাকবে, 1 লিটার জল পড়ে থাকবে। ওকে, যেটা তুলে নিয়েছে 3 লিটার, এই 3 লিটারের মধ্যেও দুধ আর জল 2:1 অনুপাতে উঠবে, অর্থাৎ দুধ যদি 2 লিটার ওঠে, জলও 1 লিটারই উঠবে। তাহলে দেখা, এটা কেন বোঝাচ্ছি, এটা অনেক কোয়েশ্চেনের উপর তৈরি হবে, সেই জন্য এটা ভালো করে বুঝবি। ঠিক আছে, অর্থাৎ যে যে মিশ্রণটা তুলে নেবো
সেই মিশ্রণে আগের যে অনুপাত ছিল দুধা জল অনুপাত যে অনুপাতে মিশেছিল সেই অনুপাতে ওইতে উঠে যাবে মিশ্রণের মধ্যে, এবং যেটা বাকি বাকি পড়ে থাকবে সেটাতেও 2:1 অনুপাতেই পড়ে থাকবে। ঠিক আছে, মানে এই অঙ্কটা ধরে বলছি যেহেতু 2:1 অনুপাত, মানে যে অনুপাতে থাকে বলছি মিশ্রণ সেই অনুপাতে উঠে যাবে, আবার পাত্রে যেটা পড়ে থাকবে তরলটা সেটাও সেই অনুপাতেই পড়ে থাকবে। এই হচ্ছে মেন কনসেপ্ট। তাহলে এখান থেকে এবার আমার যেটা উদ্দেশ্য অঙ্কটা করার সেটা হচ্ছে, আমি সাপোজ ধরলাম 6 লিটার মিশ্রণ ছিল, সাপোজ আমি ধরছি আর কি 6 লিটার, কেন এখানে 2-3 ধরতে পারতাম, দেখো 2-3 আমি ধরতাম 3 লিটার, 2 লিটার মধ্যে 2 লিটার জল দুধ আর 1 লিটার জল, আমি যদি 3 লিটার থেকে যদি 3 লিটার তুলে নিই পাত্রে কিছুই পড়ে থাকবে না, কিন্তু আমি বোঝানোর জন্য এটাকে এর গুণিত করা যায়, মানে 3 × 6 9 লিটার, 6 লিটার, 12 লিটার, 18 লিটার করা যায়। আমি এটা সাপোজ 6 লিটার ধরলাম, তাহলে 6 লিটার যদি ধরি তাহলে দেখা যাচ্ছে কি পড়ে থাকবে পাত্রে 2:1 অনুপাতেই পড়ে থাকবে। যদি 3 লিটার তুলে নিই এখনো 3 লিটার পড়ে থাকবে, 2:1 অনুপাতেই পড়ে থাকবে। ওকে, এবার কোয়েশ্চেনে বলছে ওই পাত্রে কি পরিমাণ জল অ্যাড করবো, মানে 3 লিটার যদি দুধ তুলে নিই তার মানে 3 লিটারই আমার জল মেশাতে হবে, তাহলে 1 লিটার এখন জল পড়ে আছে, এটা বুঝতে পারছো না? পাচ্ছ না, দেখো 3 লিটার তুলে নিয়েছি তার মানে এই 3 লিটারের মধ্যে থেকে দুধ 2 লিটার চলে গেছে আর 1 লিটার জল চলে গেছে, তাহলে এখন পড়ে আছে 3 লিটার, এই 3 লিটারের মধ্যে এখনো দুধ আছে 2 লিটার, জল আছে এখনো 1 লিটার, কিন্তু বলেছে যতটা মিশ্রণ তুলে নিয়েছি ততটা জল মেশাবো, 3 লিটার মিশ্রণ তুলে নিয়েছি বলে 3 লিটার জল মেশাবো, তাহলে তখন অনুপাত কত হবে দেখো 2:3 হচ্ছে, কিন্তু কোয়েশ্চেনে বলা ছিল সমান সমান হবে, অর্থাৎ যদি এটা 4 হয় এটাও 4 হওয়াই দরকার, তাহলে এটাকে 4 করতে গেলে 2 দিয়ে গুণ করে দাও, তবেই তো 2×4:4 হবে, তাই না? যেহেতু এটাকে 2 দিয়ে গুণ করি তাহলে 6 লিটারটাকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে টোটাল মিশ্রণ তখন হয়ে যাবে 12 লিটার। ঠিক আছে, তাহলে কত অংশ তুলে নেওয়া হয়েছিল, 12 লিটারের মধ্যে 3 অংশ যদি তুলে নেওয়া হয়, 12-র মধ্যে 3 তুলে নেওয়া মানে 1/4 অংশ, এটা হয়ে যাবে অ্যান্সার অপশন নাম্বার এ। এই অঙ্কর ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট রয়েছে, সেই জন্য এটাকে এতটা ভালোভাবে এক্সপ্লেন করলাম। নেক্সট কোয়েশ্চেন আসছি, দেখো নাম্বার 50, কিছু সংখ্যক আম কয়েকজন ছেলের মধ্যে ভাগ করতে হবে, প্রত্যেক ছেলেকে 3টি করে আম দিলে 60টি আম পড়ে থাকে, মানে ধরো একটা চুবির মধ্যে আম আছে, প্রত্যেক ছেলেকে যদি 3টি করে আম দেওয়া হয়, কিন্তু কটা ছেলে তো আমি জানি না, আমি ধরলাম সাপোজ X টি ছেলে, তাহলে X টি ছেলেকে যদি 3টি করে আম দিই তাহলে মোট কত আম দেওয়া হয়ে গেল, 3×X, মানে 3X আম দেওয়া হয়ে গেল, কিন্তু এখনো দেখছি চুবির মধ্যে কটা আম পড়ে আছে, 60টি আম পড়ে আছে, তাহলে টোটাল আম কত, 3X+60, মানে চুবড়িতে 3X+60 আম ছিল। এবার বলছি প্রত্যেককে যদি 3টির জায়গায় যদি 5টা করে দেওয়া হয়, তাহলে 5টা করে দেওয়া হলে মোট 5X টি আম দেওয়া হয়ে যাবে, 5×X মানে 5X টি আম দেওয়া হয়ে যাবে, তাই তো? কিন্তু দিতে গিয়ে 5X আম দিতে গিয়ে দেখছি ঝোড়াতে 20টা করে আম কম, 20টা করে না 20টা আম কম পড়ছে, তার মানে এখনো আমার 20টা আম চাই, তাই তো? যেহেতু ভালো করে বোঝা যাচ্ছে নিশ্চয়ই, অর্থাৎ যদি 5টা করে দেওয়া হয় তাহলে 20টা কম পড়ছে, তাহলে মানে এই 5টা থেকে এই 5X থেকে যদি 20টা আম মাইনাস করে দিই তাহলে আমার দিতে পারবো, মানে সেই আগে যে আম ছিল সেই আমটাই থাকবে, তাহলে প্রথমে এই যে 3X+60 যে আমটা ছিল 5X-20 সেই আমটাই বোঝা গেল, অর্থাৎ 3টে করে দিলে 60টা পড়ে থাকে, 5টা করে দিলে 20টা কম পড়ে যাচ্ছে, কিন্তু দুটো আম তো সমান, এবার বলছি কত আম ছিল ঝুড়িতে বার করতে, এটা ক্যালকুলেশন করলে হয় 2X = 80, তাহলে X = হয়ে গেল 40, যে কোনো একটা জায়গায় বসিয়ে দাও সেম মান পাবে, দেখো 40 বসাও তাহলে 3×4 মানে 120+60 180টি আম, এখানে বসাতে পারো 4×50 এই 4×40 = 200-20 মানে 180, সেই জন্যই বলছিলাম যে এইটা এটা সমান। ওকে, নেক্সট কোয়েশ্চেন, তো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16, দুই প্রকার মিশ্রণে স্পিরিট ও জলের অনুপাত 5:2 এবং 4:1, প্রথম প্রকারের 1 লিটার তরলের সঙ্গে দ্বিতীয় প্রকারের 2 লিটার তরল মিশ্রিত করে
তৃতীয় মিশ্রণে স্পিরিট ও জলের অনুপাত কি হবে, এটা দিলাম আপনাদের হোমওয়ার্ক, ঠিক আছে? এটা খুবই ভালো অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসার যদি প্রশ্ন যদি আসে এই ধরনের প্রশ্ন আসার চান্স অনেক রয়েছে, ঠিক আছে? তো অবশ্যই অঙ্কটা করলে কমেন্ট করে অবশ্যই অঙ্কটা জানাবেন, নেক্সট ক্লাসে আসছি অ্যাডভান্স অঙ্ক নিয়ে, ওকে? আর অবশ্যই আগামীকাল সানডে মানে রবিবার অবশ্যই আপনারা লাইভে আসবেন, আমি আগে থেকেই কমিউনিটি ট্যাবে পোস্ট করে দেবো যে কখন আমি লাইভে আসছি, ওকে? চলুন আজকের মতো, থ্যাংক ইউ।